হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো শান্তিলাল মুখার্জির সম্বন্ধে। ছোটলোক গুন্ডা ঠিকই, কিন্তু টাকার জন্য নিজের বউকে বেচে দেবে এত ছোট নয়। শান্তিলাল মুখার্জি একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। নিজ অভিনয় দক্ষতায় আজ তিনি জনপ্রিয়তার শিখরে আরোহণ করেছেন এবং নিজেকে সিনেমা জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি অসংখ্য বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। যদিও তাকে অভিনেতা হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তার অভিনয় শুধু সাধারণ দর্শকের মধ্যেই সাড়া ফেলেনি, বিভিন্ন বিদ্বজনের মধ্যেও তা যথেষ্টভাবে প্রশংসা পেয়েছে। শান্তিলাল মুখার্জি দক্ষিণ কলকাতার সরসুনায় জন্মগ্রহণ করেন। তিনি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। সরসুনা হাই স্কুল থেকে তিনি মাধ্যমিক পাস করেন এবং নিউ আলিপুর মাল্টিপারপাস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং পরে কলকাতার আশুতোষ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শান্তিলাল মুখার্জি খুব অল্প বয়সেই পিতৃহারা হয়ে পড়েন। তারপর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বাবা মারা যাওয়ার পর তিনি তার পড়াশোনা বেশি দূর চালিয়ে নিয়ে যেতে পারেননি। কাজের জন্য অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন তিনি। কলকাতার হোটেলে ওয়েটারের কাজ পর্যন্ত করেছেন। কাজ করে যেটুকু আয় করতেন তা দিয়ে কোনো রকমের সংসারটা চলতো। তারপর তিনি ঠিক করলেন সিনেমায় অভিনয় করবেন এবং বিভিন্ন নাট্য অনুষ্ঠানে অভিনয় করতে থাকেন। পাড়ার এক নাটকে অভিনয় করাকালীন অভিনেতা রামপ্রসাদ বণিকের সাথে তার পরিচয় হয়। শান্তিলাল মুখার্জির অভিনয় তার পছন্দ হয় এবং তিনিই তাকে টলিউড ইন্ডাস্ট্রির পরিচালকদের সাথে পরিচয় করিয়ে দেন। তাই তিনি রামপ্রসাদ বণিককে খুবই শ্রদ্ধা করেন এবং তাকে অভিনয় জীবনের গুরু হিসেবে মানেন। এছাড়াও তিনি নিজে একটি চায়ের দোকান খোলেন এবং সেখানে দিনরাত পরিশ্রম করতে থাকেন। অভিনয় জীবনের শুরুতে শান্তিলাল মুখার্জি কোনো জনপ্রিয়তা লাভ করেননি। নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠিত করার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে, যার ফলস্বরূপ তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেতা। প্রথমে থিয়েটারের এক অডিশনে অংশগ্রহণের সুযোগ আসে তার কাছে। তিনি সেখানে অডিশন দেন এবং গ্রিস মঞ্চে অনুষ্ঠিত হওয়া সেই অডিশনে তিনি পাসও করেন। পরবর্তীকালে ধীরে ধীরে তিনি নিজেকে একজন নাট্য ব্যক্তিত্ব রূপে প্রতিষ্ঠিত করেন। 1996 সালে প্রথম তিনি দূরদর্শনের এক সিরিয়ালে অভিনয় করেন। এরপর তিনি রবি ওঝা প্রোডাকশনের এক আকাশের নিচে ও দেবাংশু সেনগুপ্তের বহিষিকা সিরিয়ালে অভিনয় করে দর্শক মনে পাকাপাকি জায়গা করে নেন। আর তারপর থেকেই তিনি বিভিন্ন বাংলা ছবিতে অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করতে থাকেন। তিনি প্রধানত বেশিরভাগ ছবিতে খলনায়ক অথবা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সফল চলচ্চিত্রগুলি হল বাদশাদা কিং, অন্তর্মহল, কালবেলা, মনের মানুষ, লেহালুয়ালে, কানামাছি, চতুষ্কোণ, ব্যোমকেশ বক্সী, গ্যাংস্টার, হইচই আনলিমিটেড প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও তিনি অনেক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। আপনি যান, একটা মাথার ডাক্তার দেখিয়ে নিন। যান, আমি মাথার ডাক্তার দেখানোর আগে না তোমাকে থানা দেখাবো। বর্তমানে তিনি তার মা, স্ত্রী এবং এক পুত্র সন্তানকে নিয়ে কলকাতার বসত বাড়িতে থাকেন। শান্তিলাল মুখার্জির পুত্র ঋতব্রতও একজন শিশুশিল্পী। সেও দূরদর্শনে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছে। বাংলা সিনেমা ছাড়াও তিনি কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি এবং কাহানি তাদের মধ্যে উল্লেখযোগ্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।